বিষয় হচ্ছে যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তারা প্রায় 3-3.5-4 লাখ টাকা খরচ করলে একটা সার্টিফিকেট চলে আসে, ঠিক ন্যাশনাল ইউনিভার্সিটিতে 30-40 হাজার টাকা খরচ করলে বিবিএস সার্টিফিকেট চলে আসে, তার মানে এড পরীক্ষা অ্যাটেন্ড করলে পাস, এটা ইজিলি চলে আসে। বাট চাকরি কিন্তু পেতে গেলে এত সহজে চাকরি পাওয়া যাবে না, কারণ চাকরি পেতে গেলে আপনাকে আদার্স যে স্কিলগুলো সেগুলো আপনাকে অর্জন করতে হবে, এর জন্য আপনাকে আলাদা প্ল্যাটফর্মে যেতে হবে, আউট অফ দ্য বক্সের বাইরে আসতে হবে এবং আপনার ব্রেনের ওপর ইনভেস্ট করতে হবে, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোপ ইউ বিন ওয়েল বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। This is Nasir once again before you, and today we are going to learn, it's all about phonetics, chunking and punctuation. Well, welcome to Nasir's club. Priya shikshakera ajke amra shikhbo punctuation, chunking ebong phonetics orthat accent shikhbo amra. Prothome amra punctuation niye kichu kotha boli. Priya shikshakera amra pray 6 7 8 9 10 ebong 11 porjonto পাংচুয়েশন পড়েছি, কিন্তু পাংচুয়েশন আমরা শিখি, পাংচুয়েশন পড়ি এবং পরীক্ষার হলে আমরা এই এক্সামটা দিই, কিন্তু কেন প্রয়োজন সেটা আমরা জানি না, অর্থাৎ আমাদের দেশের টিচাররা এটার কারণ বলে দেয় না। আর আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা একাডেমিক গ্রামার পড়াই সেই সাথে সাথে ল্যাঙ্গুয়েজে পড়াই, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা তাদের জন্য ফ্রি হয়ে যায়। সো একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনারের কাছে যদি কেউ একাডেমিক গ্রামার পড়ে তাহলে তো বুঝতেই পারছেন পুরো ডিটেলস তারা শিখবে এবং ন্যাচারালি যেটা গ্রামার সেটাই শিখবে, অর্থাৎ কপি পেস্ট করা কোনো কিছুই শিখবেন না তারা। তাহলে পাংচুয়েশনটা আমরা বুঝবো বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে। আমি একটু বলে রাখি যে কোনো বিষয় শেখার পিছনের দিকের বিষয়টা আমাদের জানতে হবে, আমাদের যদি পিছনের টার্গেটটা কী সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের সেটা শিখতে ভালো লাগবে না, জাস্ট মনে হবে যে পরীক্ষা পাস করতে হবে যার কারণে আমরা শিখছি, শিখবো বা নাম্বার পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা আবারও আপনাদেরকে বলি, নাও আ ডেজ সার্টিফিকেট ইজ নট আ ম্যাটার অর ফ্যাক্টর হু ডাজেন্ট হ্যাভ সার্টিফিকেট। সার্টিফিকেট এখন আমাদের কাছে একটা ব্যাপার না। বিষয় হচ্ছে যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তারা প্রায় 3-3.5-4 লাখ টাকা খরচ করলে একটা সার্টিফিকেট চলে আসে, ঠিক ন্যাশনাল ইউনিভার্সিটিতে 30-40 হাজার টাকা খরচ করলে বিবিএস সার্টিফিকেট চলে আসে, তার মানে এড পরীক্ষা অ্যাটেন্ড করলে পাস, এটা ইজিলি চলে আসে। বাট চাকরি কিন্তু পেতে গেলে এত সহজে চাকরি পাওয়া যাবে না, কারণ চাকরি পেতে গেলে আপনাকে আদার্স যে স্কিলগুলো সেগুলো আপনাকে অর্জন করতে হবে, এর জন্য আপনাকে আলাদা প্ল্যাটফর্মে যেতে হবে, আউট অফ দ্য বক্সের বাইরে আসতে হবে এবং আপনার ব্রেনের ওপর ইনভেস্ট করতে হবে, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। সার্টিফিকেট দিয়ে আপনি লাইনে দাঁড়াবে মাত্র, লাইনে দাঁড়ানোর প্রক্রিয়াটা আপনার কমপ্লিট হচ্ছে, দ্যাটস ইট। বাট জব পেতে গেলে, অ্যাডমিশনে টিকতে গেলে বা কোনো জায়গাতে প্রমোশন পেতে গেলে আপনাকে অবশ্যই মাস্ট আপনাকে যে স্কিলগুলো রয়েছে সেগুলো অ্যাচিভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা সময় নষ্ট না করে চলে আসি মূল আলোচনায়। পাংচুয়েশনটা হচ্ছে যে কোথায় দাঁড়ি কমা দেবেন, কোথায় কীভাবে প্রকাশ করবেন। বলা উচিত আপনাদেরকে যে আমরা বাংলা ভাষায় যে বাংলা শিখি, বাংলার পাংচুয়েশন কোথায় কীভাবে ব্যবহার হবে, কোথায় পজ হবে, কোথায় হবে না, কোথায় কী এক্সপ্রেশনটা আসবে, সেটা কিন্তু বাংলার রুলস রেগুলেশন ডিফারেন্ট ডিফারেন্ট, ইংরেজির ক্ষেত্রে সেম, কোরিয়ান ভাষার ক্ষেত্রে সেম। তা আমরা একটি উদাহরণের মধ্যে দিয়ে এটা বুঝব। দেখুন, প্রথমে একটি সেন্টেন্স রয়েছে যে প্রসাব করবেন না, করলে 50 টাকা জরিমানা। আমরা খুব ভালোভাবে জানি যে এই বাংলা সেন্টেন্সটা কীভাবে বলতে হয়, তো এই সেন্টেন্সটা তো আমরা একসাথে স্পিডে বলতে পারবো না, এখানে অবশ্যই কোথাও না কোথাও একটু যাত্রা বিরতি করতে হবে। আর এই যাত্রা বিরতিটা যদি না জানি তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন যে কোনো আমেরিকান লোক বা কানাডিয়ান লোক বাংলাদেশে এসেছে, কয়েকদিনের মধ্যে কিছু বাংলা শিখেও ফেলেছে, এখন সে এটা যেভাবে উচ্চারণ করবে বা বলবে সেটা আমি পরে দেখাচ্ছি, প্রথমে আমরা এটা বুঝে নিই। লেখা আছে যে প্রসাব করবেন না, হয়তো এখানে লেখা আছে যে এখানে প্রসাব করবেন না, এখানে হবে পজ। খেয়াল করুন, এখানে প্রসাব করবেন না, এখানে হবে পজ, করলে 50 টাকা জরিমানা। কিন্তু যখন একজন আমেরিকান কানাডিয়ান সে বাংলার পাংচুয়েশন বোঝে না, সিস্টেম বোঝে না, জাস্ট দু একটা বাংলা শিখেছে, ঠিক যেমনটা আমরা ইংরেজি ভুলভাল শিখে কথা বলি, তো যাই হোক, সে কী করবে দেখেন, সে করবে কি, এখানে প্রসাব করিবেন, সে করবে কি,
এইখানে এসে ব্রেক দেবে, সে তার অজান্তেই ব্রেক দেবে। এখানে প্রসাব করিবেন ব্রেক এবং সেন্টেন্সটা শুরু করবে এখান থেকে, না করলে 50 টাকা জরিমানা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি যদি পাংচুয়েশন ঠিকভাবে না জানেন তাহলে কিভাবে কিভাবে ভেঙে ভেঙে কথা বলতে হয়, গুছিয়ে কথা বলতে হয় সেটা আপনি বলতে পারবেন না। কথার মধ্যে রিদম আসবে না, শুধু অনর্গল বাংলা কথা বললে স্পিকার হওয়া যায় না, বা ইংরেজিতে অনর্গল কথা বললেই ভালো ইংলিশ স্পিকার হওয়া যায় না। আপনাকে বুঝতে হবে কোথায় কখন পজ দেবেন। এটা আরেকটু আমরা বুঝি, সেটা হচ্ছে আমরা প্রায় লিডারদেরকে দেখি স্টেজে দাঁড়িয়ে কথা বলে, যখন তখন ব্যাপারটা এরকম ঘটে যে ভাই সাহেব আপনারা সব গরু ছাগল ও ভেড়া। দেখুন এই কথা বলার পরে যদি কোনো কারণে আপনার বিদ্যুৎ চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো কারণে যদি ওইখানে পজ দেয়, পজ বলতে আমি বলতে চাচ্ছি কারেন্ট চলে গেলো, বিদ্যুৎ চলে গেলো, অথবা কোনো কারণে আপনি পজ দিলেন বা একটা ফোন কল এসেছে, ফোন রিসিভ করবেন, তো এই মুহূর্তে কী অবস্থা দাঁড়াবেন আপনি কি জানেন? যদি আমি বলি ভাই সব আপনারা সবাই গরু ছাগল ও ভেড়া, ঠিক এইভাবে যদি বলে ব্রেক করে দিই, তাহলে তো বুঝতে পারছেন কী অবস্থাটা ঘটবে। বাট আমরা যদি এইখানে পজটা না দিয়ে আগে বা আর একটু পিছনে পজটা দিই তাহলে কেমন হয়? তাহলে অবশ্যই সেন্টেন্সের বিভ্রান্তি ঘটবে না, কিন্তু মূল মেসেজটা সে দিতে চাচ্ছে যে ভাই সব আপনারা সব গরু ছাগল ও ভেড়া দিয়ে কুরবানি দেবেন। তো দেখুন এখানে হচ্ছে যে আপনারা সব গরু ছাগল ও ভেড়া দিয়ে এ পর্যন্ত আসার পরে যদি পজটা দেয়, তারপরে যদি তার ইলেকট্রিসিটি চলে যায় সমস্যা নেই। তার মানে যারা লিসেনার তারা বুঝবে যে এখানে আরও কিছু বলতে চাচ্ছে। এখানে তো ভাই সব আপনারা সবাই গরু ছাগল ও ভেড়া দিয়ে এরপরে ব্রেক দিলে কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে যে এটা দিয়ের পরে আরও কিছু জানার ইচ্ছা জাগছে, তাহলে এখানে যদি পজ দেয় নো প্রবলেম, তারপরে কিছুক্ষণ পরে যদি বলে কুরবানি দেবেন কোনো সমস্যা নাই। এখানে এই পজের বিষয়টা আমি আলোচনা করলাম এ কারণে যে আপনারা যদি পজ সঠিক জায়গাতে না দিতে জানেন, অর্থাৎ পাংচুয়েশনের ব্যাপার যদি ভালো না জানেন, তাহলে কথার মধ্যে স্পিকিংয়ের মধ্যে রিদম থাকবে না, ছন্দ থাকবে না এবং সেটা শুনতেও ভালো লাগবে না। তখন তারা হয়তো স্টেজে বুঝতেই পারছেন মানে অডিয়েন্স থেকে অনেকগুলো শুজ স্যান্ডেল আপনার দিকে চলে আসবে। যাই হোক আমরা পাংচুয়েশন কেন শিখবো সেটা এখানে প্রমাণ করলাম। আমরা আরেকভাবেও আমরা পজ দিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বলি ভাই সব আপনারা, আপনারা বলার পরেও কিন্তু আমরা পজ দিতে পারি, তাহলে সেন্টেন্সের মধ্যে বিভ্রান্তি ঘটবে না। দেখুন ভাই সব আপনারা গরু ছাগল ও ভেড়া, এখানে যদি আবার পজ দিই সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, যে ভাই সব আপনারা পজ গরু ছাগল ও ভেড়া, আপনারা গরু ছাগল ও ভেড়া বলতে এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনারাই গরু ছাগল ও ভেড়া, এরকম বোঝাচ্ছে না, তাই পজটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে দেখি ভাই সব আপনারা গরু ছাগল ও ভেড়া যদি ব্রেক দিই সমস্যা নেই, দিয়ে কুরবানি দেবেন। তারপরেও যদি আমরা এটা আরও ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, ভাই সব আপনারা গরু ছাগল ও ভেড়া দিয়ে, এখানে আমরা পজ দেব, গরু ছাগল ও ভেড়া দিয়ে কুরবানি দেবেন। তো এই যে টুকরো টুকরো করে আমরা কথা বলছি এটাকে বলা হয় চাঙ্কিং, এটাকে বলা হয় চাঙ্কিং, মানে আমরা গুচ্ছ গুচ্ছ করে যার সাথে যেটা যাই সেভাবে কথা বলবো, তাহলে কথার মধ্যে সেন্টেন্সের মধ্যে রিদম থাকবে, মিনিংফুল সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষিতরা নেক্সট আমরা আরেকটি সেন্টেন্সে যাব যেখানে আমরা কীভাবে ছোটো ছোটো করে চাঙ্কিং করে শব্দগুচ্ছগুলোকে ইউজ করব যাতে সেন্টেন্সের মধ্যে রিদম থাকে এবং সেন্টেন্সগুলো মিনিংফুল হয় এবং জোশ হয়। তো দেখুন আমরা চলে যাই এখানে, এখানে লেখা আছে দের ইজ নো এনি অল্টারনেটিভ ওয়ে টু লার্ন প্রেজেন্টেশন উইদাউট অ্যাটেন্ডিং অ্যাট নাসিস ক্লাব ফর দ্য নেক্সট কনস্ট্যান্ট ক্লাসিজ। এর অর্থ হচ্ছে যে দের ইজ নো এনি অল্টারনেটিভ ওয়ে, অন্য কোনো অল্টারনেটিভ বিকল্প কোনো উপায় নেই ইংরেজি শেখার ক্ষেত্রে, প্রেজেন্টেশন শেখার ক্ষেত্রে, উইদাউট অ্যাটেন্ডিং নাসিস ক্লাব, নাসিস ক্লাবে উপস্থিত ছাড়াই ফর দ্য নেক্সট কনস্ট্যান্ট ক্লাস, পরপর কিছু ক্লাসের ক্ষেত্রে, তাহলে পরপর কিছু ক্লাসের ক্লাসের ক্ষেত্রে নাসিস ক্লাবে উপস্থিত ছাড়াই আমরা কি ইংরেজি শিখতে পারি না, অর্থাৎ
উইদাউট মানে অর্থাৎ হচ্ছে অল্টারনেটিভ কোনো বিকল্প কোনো ওয়ে নেই আমাদের কাছে। তো এই এই পুরো সেন্টেন্সটা আমাদেরকে বলার সিস্টেমটা হচ্ছে যে দের ইজ নাও, আপনাকে এখানে কথা বলার পর এখানে পজ দিতে হবে। যদিও বা এখানে আমি কমা দিচ্ছি, বাট এটা আসলে চোখে দেখতে পাবেন না, ইউজও করতে পারবেন না, বাট আপনাকে চাঙ্কিং করতে হবে দের ইজ নাও। তাহলে এটা এনে ব্রেক করলাম আমি, এনি অল্টারনেটিভ ওয়ে এটা আরেকটি গ্রুপে আমরা ফেলে দেবো। তারপর হচ্ছে যে টু লার্ন প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন শেখার ক্ষেত্রে উইদাউট অ্যাটেন্ডিং, অ্যাটেন্ড ছাড়াই অ্যাট নাসিস ক্লাব, নাসিস ক্লাবে ফর দ্য নেক্সট কনস্ট্যান্ট ক্লাসেস, পরের বেশ কিছু ক্লাসের ক্ষেত্রে। দেখুন এখানে একটা জিনিস মনে রাখবেন যে কীভাবে আপনারা বুঝবেন যে কার সাথে কার গ্রুপিং হবে, এটা বোঝার জন্য খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো এনি অল্টারনেটিভ ওয়ে। এটার মধ্যে হচ্ছে যে দের ইজ নো, আপনি এ পর্যন্ত চাঙ্কিং করবেন, যদি এখানে অল্টারনেটিভ ওয়ে না থাক, অল্টারনেটিভ শব্দটি না থাকতো, তাহলে আপনি ইচ্ছে করলে দের ইজ নো এনি ওয়ে, আপনি ইচ্ছে করলে দের ইজ নো এনি ওয়েকে একটা গ্রুপে নিতে পারেন। যেহেতু অল্টারনেটিভ একটি শব্দ রয়েছে, তাই আমরা করেছি কি দের ইজ নোকে একটা গ্রুপে রেখেছি, এনি অল্টারনেটিভ ওয়েকে আরেকটা গ্রুপে রেখেছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে যখন গ্রুপ করবেন, মানে এক প্রিপোজিশন থেকে আরেক প্রিপোজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়বেন। তো শিক্ষার্থীরা এখানে যে ইনফাইনিটিভ টু রয়েছে, অবশ্যই টু এর সাথে একটা ভার্ব নিতে হবে। আমি ভার্ব এখানে নিয়েছি, এরপরে দেখুন ভার্ব যখন নেব তখন অবশ্যই ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে ওইটাকেও একসাথে আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে কি টু লার্ন প্রেজেন্টেশন, এখন প্রেজেন্টেশন লার্নের সাথে থাকবে কি প্রেজেন্টেশন উইদাউটের সাথে থাকবে, এটার জন্য আপনাকে ভাবতে হবে যে নেক্সট প্রিপোজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে একটা গ্রুপে রাখতে হবে। তাহলে অবশ্যই এটা একটা গ্রুপ টু লার্ন প্রেজেন্টেশন। এরপরে যেহেতু আমরা একটি প্রিপোজিশন পেলাম, তাহলে এই প্রিপোজিশন থেকে নেক্সট প্রিপোজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে একটা গ্রুপ নিতে হবে। তাহলে কি উইদাউট অ্যাটেন্ডিং, এটা আপনি একবারে বলবেন। এরপরে দেখুন এখানে অ্যাট নাসিস ক্লাবের পরের নেক্সট আরেকটি প্রিপোজিশন হচ্ছে ফর, তাহলে আপনাকে অ্যাট নাসিস ক্লাব এটা একটা গ্রুপে রাখতে হবে, এটা একবারে বলতে হবে। এরপরে দেখুন ফর দিয়ে পরপর অনেকটি শব্দ রয়েছে, তারপরে নেক্সট কোনো প্রিপোজিশন অ্যাট হোক, টু অ্যাট হোক, ইন হোক অথবা ওয়ান হোক, যে কোনো একটা প্রিপোজিশন আসুক না কেন, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে এটা একসাথে বলা লাগবে, তার মানে ফর দ্য নেক্সট কনস্ট্যান্ট ক্লাসেস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝলেন যে যে নেক্সট প্রিপোজিশন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওইটাকে একটা গ্রুপে ধরতে হবে, আবার সেই নেক্সট প্রিপোজিশন থেকে পরবর্তী প্রিপোজিশন আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত আরেকটি গ্রুপ ধরতে হবে। এখানে দেখুন আমি আরেকটু বাড়িয়েছি, দেখুন উইদাউট বেস্ট স্পিকার, আমরা যদি আরেকটু সেন্টেন্সকে বাড়াই তাহলে কি উইদাউট বেস্ট স্পিকার, মানে বেস্ট স্পিকার ছাড়াই অলওয়েজ স্পিকিং, যে সর্বদা কথা বলে। এখানে আমি কিছু জিনিস হাইড করেছি, এই জায়গাতে কিছু জিনিস হাইড করেছি, কানেক্টরস হাইড করেছি, যে উইদাউট বেস্ট স্পিকার মানে এই লোকটা যে সর্বদা কথা বলে, তাহলে অবশ্যই আপনাকে এটা একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে, যেহেতু প্রিপোজিশনের পরে এটা রয়েছে। এবং তারপরে মনে হচ্ছে যে যে অলওয়েজ কথা বলে, তাহলে সবসময় যে প্রিপোজিশন পাবেন সেটা নয়, আপনাকে বুঝতে হবে যে এটা আলাদা একটা ক্লজ। সো এই যে গ্রুপটা দেখুন, যে অলওয়েজ স্পিকিং কথা বলে, তারপরে আবার প্রিপোজিশন থেকে শুরু করে আবার এই যে সামনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটাকে এটার সাথে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ অ্যাট পাবলিক প্লেস। তাহলে আমরা দেখি আবার সেন্টেন্সটা করে, দের ইজ নো এনি অল্টারনেটিভ ওয়ে টু লার্ন প্রেজেন্টেশন। এবার নিচে চলে আসি, উইদাউট দ্য বেস্ট স্পিকার, তার মানে প্রেজেন্টেশন শেখার বিকল্প কোনো পদ্ধতি নেই উইদাউট বেস্ট স্পিকার ছাড়া, যে সর্বদা স্পিক করে কথা বলে অ্যাট দ্য পাবলিক প্লেস, পাবলিক প্লেসে। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চাঙ্কিংটা কত গুরুত্বপূর্ণ একটি মেসেজ, আপনি ইচ্ছে করলেই এই নাসিস ক্লাবের সাথে ফরকে দিতে পারবেন না, আবার ওয়ের সাথে টুকে দিতে পারবেন না, মাথায় রাখতে হবে। আবার এদিকে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনের সাথে উইদাউটকে মিলিয়ে পড়তে পারবেন না, আবার এখানে অ্যাটেন্ডিংয়ের সাথে অ্যাটকে মিলিয়ে পড়তে পারবেন না, এটাই হচ্ছে এই চাঙ্কিংয়ের বিষয়। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি।
এবার আমরা ফোনেটিক্সের কিছু জিনিস নিচে দেখব দেখুন কোন আমেরিকান আমাদের বাংলাদেশে যখন আসে তখন তারা কিভাবে কথা বলে দেখুন তুমি কি টাইম করে খালুকে ট্রেনের টিকিট খেতে দিয়েছিলে আসলে এই কথাগুলো তারা বলে কেন কিবা কেন তাদের মুখে এই সব কথা আসে মাথায় রাখতে হবে যে তাদের তারা যে শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ করে সেটা হচ্ছে যে টাইমকে টাইম টাইম হচ্ছে শুদ্ধ উচ্চারণ অর্থাৎ টি এর উচ্চারণ হবে ঠ আমরা বলি ক্যান সেটা হবে খ্যান সি এর উচ্চারণ আমরা ক বলি সেটা হবে খ যার কারণে বাংলার যতগুলো বর্ণ রয়েছে এই বর্ণগুলোকে তারা ইংরেজিতে ট্রান্সফর্ম করে মানে ওখানে নিয়ে গিয়ে তারা ইংরেজিতে প্রকাশ করে বাংলাগুলোকে তাহলে নিশ্চয়ই এটা ভুল হয়ে যাচ্ছে তাই না যেমনটি আমি আপনাদেরকে বলি যে আমরা সুরা ফাতেহা যদি বাংলা পড়ে করি তাহলে বাংলাতে তো বাংলাতে কোথায় এক আলিফ টান হবে কোথায় দুই আলিফ টান হবে অথবা কোথায় নুন সাকিন হবে বা কোথায় গুণা হবে বা হবে না এগুলো তো আর বাংলাতে তো নেই সেগুলো একমাত্র আরবিতেই রয়েছে সো আরবির প্ল্যাটফর্মে গিয়ে আরবি আলফাবেটগুলো শিখে আমাকে আরবি শিখতে হবে সুরা ফাতেহা শিখতে হবে তাহলে সেটা শুদ্ধ হবে ঠিক তেমনই আরবির আলফাবেটগুলো কোথায় কয় আলিফ টানা হয় এগুলোকে নিয়ে যদি আমি বাংলা উচ্চারণ করি আমি বা এভাবে যদি বলি তাহলে তো সেটা হচ্ছে না ঠিক তেমনই এখানে এটা হচ্ছে যে তুমি কি টাইম করে কালুকে কালু বলতে কোনো একটা লোককে ট্রেনের টিকিট কেটে দিয়েছিলে এটা হচ্ছে বাংলায় শুদ্ধ বাংলা কিন্তু তারা ইংলিশ প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার কারণে তুমিকে ঠুমি হয়ে যাচ্ছে কি আমরা সেটাকে কি বলছি টাইমকে টাইম বলছি তারপরে করেকে খরে বলছি এখানে কালুকে খালু বলছি দেখুন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রেন ট্রেন বলছি টিকিটকে টিকিট বলছি কেটে টিকিট কেটে কেটেকে খেটে বলছি দিয়েছিলে বিষয়টা হচ্ছে এরকম তাই প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে বাংলিশ স্টাইল জেনে লাভ নেই আমরা যখন ইংলিশ শিখবো তখন অবশ্যই ইংরেজির আইপিএ ভালো করে জানা লাগবে ফোনেটিক্স ভালো করে জানা লাগবে অ্যাকসেন্টে পারদর্শী হতে হবে তাহলে আমরা ইংলিশ নেটিভদের মতো কথা বলতে শিখবো আর যেহেতু আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটাকে ইন্টারন্যাশনালি যে সিস্টেম রয়েছে শুদ্ধ যে প্রোনাউন্সিয়েশন রয়েছে আমাদেরকে অবশ্যই সেটা শুদ্ধভাবে শিখে শিখতে হবে যেমনটি আমেরিকানরা যে যদি এখানে এসে বলে তুমি কেন আমাকে ডাকোনি তো এই কথাটা যদি বলে তো আপনাকে কি শুনতে ভালো লাগবে নিশ্চয়ই আপনাকে শুনতে ভালো লাগবে না এবং সে ভুল বলছে এটাই প্রমাণিত হবে ঠিক তেমনই ইংরেজি শিখতে হবে ইংরেজি প্ল্যাটফর্মে গিয়ে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই কমেন্টে গিয়ে সেখানে লিখবেন আপনাদের বিভিন্ন মতামত আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম